প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে আগামী শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণী থেকে নতুন পদ্ধতি চালু হতে যাচ্ছে। চলুন দেখা যাক বিস্তারিত। শিক্ষামন্ত্রী ডক্টর দেবমণি বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণী থেকে শিক্ষার্থীদের কোডিং পদ্ধতি চালু করা হবে। 6 থেকে 15 বছর বয়সী বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং শিখবে, ডিজাইন শিখবে, শিক্ষার্থীরা খেলতে খেলতে শিখবে, তাদের থেকে আমাদের বড় বড় প্রযুক্তিবিদ তৈরি হবে। রবিবার 4 ডিসেম্বর বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্যার জগদীশ চন্দ্র একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে যে 10টি মেগা প্রকল্প চালু রয়েছে তা শেষ হলে আগামীতে আমাদের সবচেয়ে বড় ও মেগা প্রকল্প হবে শিক্ষা প্রকল্প। উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। দীপমণি আরও বলেন, 1996 থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিল, কিন্তু বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার দেশকে পিছিয়ে নিয়ে গেছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে আবারও প্রথম থেকে শুরু করেছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।